তো বন্ধুরা, আমরা এখন ওপেন করেছি জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনার আবেদন করতে পারবেন। বিভিন্ন রকম পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন? আবেদন করতে গেলে এখানে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স এখানে কী চাওয়া হয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট এখানে কী থাকতে হবে, পারমান্ট বেতন কতটা করে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, জয়েন ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বিষয় আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভির তরফ থেকে যে নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস ফর অগ্নিবীর SSR 01/2022 ব্যাচ এখানে দেখতে পাচ্ছেন। তো অগ্নিবীর এখানে রয়েছে, অগ্নিবীরের মাধ্যমে নিয়োগ করানো হবে। আর এখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখছেন মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবেন, আনমেরিট মেল অ্যান্ড আনমেরিট ফিমেলগুলো। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেওয়া রয়েছে, আমরা এখান থেকে দেখে নেব। এলিজিবিলিটি কন্ডিশন এখানে যেটা বলেছে, মোট শূন্য পদ এখানে 2800 ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 560টি এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তার মধ্যে বাকিগুলো রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে যেটা বলেছে 10+2, অর্থাৎ আপনাদেরকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে, সাথে ম্যাথস এবং ফিজিক্স থাকতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসডিআই এখানে যেটা বলেছে, 1 নভেম্বর 1999 থেকে 30 এপ্রিল 2005 মধ্যে যে সমস্ত প্রার্থীদের জন্মসাল রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেটেরিয়াল স্ট্যাটাসটা এখানে দেওয়া রয়েছে, মেটেরিয়াল স্ট্যাটাস আমরা আগেই দেখে নিয়েছি। এখানে মেল আনমেরিট এবং ফিমেল আনমেরিটরা আবেদন করতে পারবেন। তো একই রকম এখানে রয়েছে, আনমেরিট মেল অ্যান্ড ফিমেলরা আবেদন করতে পারবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে রয়েছে, চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে নিয়োগের নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয়ে আপনারা দেখে নিতে পারেন। ডিউরেশনটা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, ডিউরেশন সার্ভিস এটা কিন্তু 4 বছরের জন্য থাকছে, এখানে দেওয়া রয়েছে 4 ইয়ার্স। আপনারা অনেকেই জানেন যে অগ্নিবীরের মাধ্যমে যে নিয়োগ করানো হচ্ছে সেটা কিন্তু 4 বছরের ডিউরেশন এখানে থাকছে। এখানে দেখতে পাচ্ছেন পে অ্যালাউন্সগুলো কিন্তু দেওয়া রয়েছে এবং অন্যান্য যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। এখানে প্যাকেজটা রয়েছে 30,000 পার মান্থ বেতন আপনারা এখানে পাবেন। আপনাদের এখানে সেবানিধি প্যাকেজ রয়েছে, সেবানিধি প্যাকেজের মধ্যে কতগুলো আপনাদের এখানে থাকছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, কত টাকা করে আপনারা পার মান্থ বেতন পাবেন। এখানে 70% আপনারা এখান থেকে কিন্তু পাবেন, তার মধ্যে 30% আপনাদের কেটে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রপস ফান্ডের জন্য, আরও যে সমস্ত বিষয়গুলো দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, লাইফ ইন্স্যুরেন্স কভার রয়েছে, ডেথ কম্পেনসেশন রয়েছে, ডিসএবিলিটি কম্পেনসেশনগুলো রয়েছে। আমরা আগেই দেখে নিয়েছি, এর একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, অগ্নিবীর কীভাবে নিয়োগ করানো হয় এবং অগ্নিবীরের পে অ্যালাউন্সগুলো কী রয়েছে, সেবানিধি প্যাকেজে কত টাকা করে আপনারা পাবেন, এই সমস্ত বিষয়ে আমরা একটা ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে চ্যানেলে ভিজিট করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, মেল ফিমেলের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে। মেল এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে 1.6 কিলোমিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং ফিমেলের ক্ষেত্রে এখানে রয়েছে 8 মিনিটে 1.6 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। স্কোয়াডস রয়েছে মেল ফিমেলের ক্ষেত্রে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুশআপ রয়েছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এবং মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট মেডিক্যালস এখানে দেওয়া রয়েছে, মিনিমাম হাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে হাইটটা বলেছে মেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হতে হবে, ফিমেলের ক্ষেত্রে রয়েছে 152, অর্থাৎ 152 সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে হাইটটা হতে হবে। ভিজুয়াল স্ট্যান্ডার্ডগুলো এখানে দেওয়া রয়েছে, উইদাউট গ্লাস চশমা ছাড়া আপনাদের এক চোখে কত থাকতে হবে সেগুলো দেওয়া রয়েছে, এবং গ্লাস সহ এখানে কত থাকতে হবে দেখতে পাচ্ছেন। এখানে দেওয়া রয়েছে গ্লাস সহকারে রোপস আই রয়েছে 6-6 আপনাদের থাকতে হবে। আবেদন আপনারা কীভাবে করবেন এখানে দেওয়া রয়েছে, আবেদন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, তার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 15 জুলাই 2022 থেকে এবং আবেদন চলবে 22 জুলাই 2022 পর্যন্ত, আপনারা এখানে অনলাইন আবেদন করতে পারবেন। আবেদনের ফিজ এখানে যেটা দেওয়া রয়েছে, আবেদনের ফিজ আপনাদেরকে 60 টাকা দিতে হবে, 60 রুপিজ অনলি, প্লাস এখানে GST আপনাদের রয়েছে। কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে করলে আপনাদের 60 রুপিজ পে করতে হবে, প্লাস GST দিতে হবে।
এখানে আবারও দেওয়া রয়েছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22 জুলাই 2022 পর্যন্ত এখানে আবেদন করতে পারেন। কোভিড ইনস্ট্রাকশনগুলো এখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ইন্ডিয়ান নেভিতে ছেলে মেয়ে উভয় আবেদন করার জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারেন। ফিজিক্যাল মেজারমেন্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড এই সমস্ত বিষয়গুলো আমরা নিয়ম অনুসারে দেখে নিয়েছি বা ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।